ওয়েলকাম বন্ধুরা আপনাদের সবাইকে আজকের টিউটোরিয়ালে। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। ব্রিলিয়ান্ট কানেক্ট অ্যাপের রেজিস্ট্রেশন পদ্ধতিতে হালকা কিছু পরিবর্তন এসেছে। পরিবর্তনটা মূলত অ্যাপের লেআউটগত, আর এজন্য আপনাদের অনেকেরই ব্রিলিয়ান্ট কানেক্ট অ্যাপে রেজিস্ট্রেশন করতে সমস্যা হচ্ছে বলে আপনারা অনেকেই আমাকে পার্সোনালি আমার ফেসবুক ফ্যান পেজে মেসেজ করে জানিয়েছেন। এছাড়াও অনেকে আমার ভিডিওতে কমেন্ট করেছেন। এজন্য আজকের এই টিউটোরিয়ালটি নিয়ে বন্ধুরা আপনাদের সামনে হাজির হলাম। তো বন্ধুরা, শুরু করার আগে আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা নিচ থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, বেল বাটনে একটা ক্লিক করে দিন। ফিরে আসছি ইন্টু এর পর। স্বাগতম বন্ধুরা আপনাদের সবাইকে মোবাইলের স্ক্রিন রেকর্ডিংয়ে। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ব্রিলিয়ান্ট কানেক্ট অ্যাপ আপনার মোবাইলে ইনস্টল করবেন, পাশাপাশি কিভাবে আপনারা এই ব্রিলিয়ান্ট অ্যাপে রেজিস্ট্রেশন করবেন, এবং ব্রিলিয়ান্ট অ্যাপে ন্যাশনাল আইডি কার্ড সাবমিট করার নতুন যে পদ্ধতিটা এসেছে সেটাও আপনারা কিভাবে করবেন, এই সকল বিষয়গুলি বিস্তারিত এখন আমি আপনাদেরকে দেখাবো। তো এর জন্য এখন আমরা যাব প্লে স্টোরে, এবং প্লে স্টোরে যে আমরা সার্চ করব ব্রিলিয়ান্ট কানেক্ট লিখে। ওকে, এই যে ব্রিলিয়ান্ট কানেক্ট লেখা এসেছে, এটা দিয়ে আমরা প্লে স্টোরে সার্চ করব। দেন এই অ্যাপটি আমরা আমাদের মোবাইলে ইনস্টল করব। ওকে, তো অ্যাপটি এখন আমাদের মোবাইলে ডাউনলোড হচ্ছে। ডাউনলোড প্রসেস কমপ্লিট, এখন অ্যাপটি ইনস্টল হচ্ছে। ওকে, তো আমাদের মোবাইলে ব্রিলিয়ান্ট কানেক্ট অ্যাপ ইনস্টল হয়ে গেছে। এখন আমরা অ্যাপটি এখানটা থেকে ওপেন করব। এই অ্যাপের বিভিন্ন যে ফিচারগুলি রয়েছে সেগুলি এখন এখানে দেখাচ্ছে। তো আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সট, নেক্সট। ওকে, এখন আমাদের এই অ্যাপটিতে আমাদের মোবাইল নাম্বার প্রবেশ করিয়ে এই অ্যাপটিতে রেজিস্ট্রেশন করতে হবে। তো এর জন্য আমরা এখানটাতে আমাদের ফোন নাম্বারটি প্রবেশ করাবো। কন্টিনিউ, কনফার্ম। এখন আমাদের মোবাইলে একটি SMS আসবে, উক্ত SMS-এ একটি কোড থাকবে, সেই কোডটি আমাদের এখানে দিতে হবে। ওকে, তো চলে এসেছে আমাদের মোবাইলে অলরেডি SMS-টি। আমাদের কোডটি হচ্ছে এটা 3988, এটা আমরা এখন এখানে দিয়ে দিব 3988। ওকে, তো বন্ধুরা আমাদের ব্রিলিয়ান্ট কানেক্ট অ্যাপের রেজিস্ট্রেশন প্রসেস একদম কমপ্লিট। তো রেজিস্ট্রেশন করার পরের স্টেপ হচ্ছে আমাদেরকে এই অ্যাপে আমাদের ন্যাশনাল আইডি কার্ডের ইনফরমেশন, পাশাপাশি আমাদের ন্যাশনাল আইডি কার্ডের ফ্রন্ট এবং ব্যাক সাইডের একটা ছবি তুলে সেটা আমাদের এই ব্রিলিয়ান্ট কানেক্ট অ্যাপে সাবমিট করতে হবে। এর জন্য একটি SMS আমাদের এই ব্রিলিয়ান্ট কানেক্ট অ্যাপে এসেছে। অন্যথায় কিন্তু আমরা এই অ্যাপ দিয়ে কোনো মোবাইল অপারেটরে অথবা আউটগোয়িং কোনো কল করতে পারবো না। তো এর জন্য এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই ব্রিলিয়ান্ট কানেক্ট অ্যাপে আপনাদের ন্যাশনাল আইডি কার্ড সাবমিট করবেন। প্রসেসটি একদমই সহজ। তো বন্ধুরা, আপনারা যদি এই ব্রিলিয়ান্ট কানেক্ট অ্যাপে নতুন হয়ে থাকেন, ব্রিলিয়ান্ট কানেক্ট অ্যাপ কীভাবে ব্যবহার করতে হয় সেটি যদি আপনারা না জানেন, তাহলে আপনারা আমার চ্যানেলে আরেকটি ভিডিও আছে এই বিষয়ের উপরে, সেই ভিডিওটি আপনারা দেখতে পারেন। উক্ত ভিডিওটি আমি এই ভিডিওর আই বাটনে এবং ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, সেখানটা থেকে আপনারা উক্ত ভিডিওটি দেখে নিতে পারেন। তো ন্যাশনাল আইডি কার্ড সাবমিট করার জন্য আমাদেরকে কী করতে হবে, এই সেটিংসে ক্লিক করতে হবে, তারপর ইন্টার ইওর নেম এখানটাতে ক্লিক করতে হবে। দেন এখানটাতে আপনারা আপনাদের নামটি টাইপ করবেন, দেন লাস্ট নেম, দেন এই টিক মার্ক, তারপর অ্যাডেড ডকুমেন্ট এখানটাতে ক্লিক করব। ক্লিক করলে এটি ফরওয়ার্ড হয়ে আমাদের ব্রাউজারে চলে আসবে। বন্ধুরা,
আপনারা অনেকেই এই পর্যায়ে এসে একটা সমস্যায় পড়ে থাকেন, সেটা হচ্ছে আপনার মোবাইলের কনফিগারেশন যদি কম হয়ে থাকে তাহলে ন্যাশনাল আইডি কার্ড সাবমিট করার সময় আপনাকে যখন অ্যাপ থেকে ব্রাউজারে ফরওয়ার্ড করবে তখন ফরওয়ার্ড হবে না। এটা আসলে অ্যাপের কোনো সমস্যা নয়, আপনার মোবাইলের সমস্যা। এজন্য আমি আপনাদেরকে বলবো, আপনারা যদি এই ধরনের সমস্যার সম্মুখীন হন তাহলে আপনারা ভালো কনফিগারেশনের অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করুন, অথবা আপনার পরিচিত অন্য কারো ভালো কনফিগারেশনের অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করুন। দেন আমি এখানটা থেকে এই এগিয়ে যান, এখানটাতে ক্লিক করব। তো বন্ধুরা, আপনারা এখানটাতে ন্যাশনাল আইডি কার্ড সাবমিট করার যে পেজটা দেখতে পারতেছেন, এই পেজটা কিন্তু নতুন। আমি এর আগে ন্যাশনাল আইডি কার্ড ভেরিফিকেশনের যে টিউটোরিয়ালটি দিয়েছিলাম সেটির লেআউট কিন্তু এরকম ছিল না। এই নতুন লেআউটের মাধ্যমে ন্যাশনাল আইডি কার্ড সাবমিট করতে আপনাদের অনেকেরই সমস্যা হচ্ছে বলে আপনারা আমাকে পার্সোনালি মেসেজ করে জানিয়েছেন এবং আমার ভিডিওতে কমেন্ট করে জানিয়েছেন, আর এজন্যই মূলত আমার এই টিউটোরিয়ালটি করা। তারপর এখানটাতে একটা টাইটেল সিলেক্ট করব, দেন এখানটাতে নাম দিব, দেন এখানটাতে আমার জাতীয় পরিচয়পত্রের নম্বর প্রবেশ করতে হবে, তারপর এখানটাতে আমার জাতীয় পরিচয়পত্রের সামনের ছবি এবং পেছনের ছবি দিতে হবে। তো এখানটাতে আমি এখন আমার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি প্রবেশ করাবো। দেন এখানটাতে আমি আমার জাতীয় পরিচয়পত্রের সামনের সাইডের ছবিটি সিলেক্ট করব। এবং এখানটা থেকে আমি আমার জাতীয় পরিচয়পত্রের পেছনের সাইডের ছবিটি সিলেক্ট করে দিব। দেন সাবমিট। এই ছিল বন্ধুরা ব্রিলিয়ান্ট কানেক্ট অ্যাপে রেজিস্ট্রেশন করার সম্পূর্ণ প্রক্রিয়াটি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আগামী পর্বে আবারও নতুন কোনো টিপস নিয়ে হাজির হব, সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন।